যুক্তরাষ্ট্র থেকে 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি সানচুয়ার টেকনোলজির কাছ থেকে প্রতি লিটার 140 টাকা দরে 1 কোটি 10 লাখ লিটার সয়াবিন আর সিবির জন্য সয়াবিন তেল কেনার প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি কেজি 105 টাকা দরে 12,500 টন চিনি কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এতে মোট ব্যয় হবে 131 কোটি 25 লাখ টাকা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান এসব তথ্য জানান। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 1 কোটি 10 লক্ষ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব প্রস্তাবক মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 70 লক্ষ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব। এই প্রস্তাবনায় মোট ক্রয় মূল্য হচ্ছে 127 কোটি 85 লক্ষ 50 হাজার টাকা, যেখানে প্রতি লিটারের দাম 182.65 টাকা।